পাঁচ দিনের রিমান্ডে আমির হামজা। সংসদ ভবনে তালোয়ার নিয়ে হামলা পরিকল্পনার মামলায় আলোচিত ধর্মীয় বক্তা আমির হামজার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার 25 মে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় সংসদ ভবনে হামলার পরিকল্পনায় শেরে বাংলা নগর থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পরিদর্শক কাজী মিজানুর রহমান। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার 24 মে বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরা ভিটা এলাকার গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে হামজাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের সিটিটিসির একটি দল। এ বিষয়ে সিটিটিসি প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আমির হামজার বিরুদ্ধে সিটিটিসির তদন্তাধীন একটি মামলা রয়েছে। পুলিশের দাবি, আমির হামজা ওয়াজ মাহফিলের নামে ইসলামের বিভিন্ন বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। ইউটিউবে ছড়ানো তার বেশ কিছু বক্তব্য উগ্রবাদে উস্কানিমূলক, যা শুনে কিশোর তরুণরা জঙ্গিবাদে আকৃষ্ট হচ্ছে। সম্পত্তি নাশকতার মামলায় হেফাজতের নেতাকর্মীদের গ্রেফতার অভিযান শুরু হলে গোপনে চলে যান আমির হামজা। সিটিটিসি সূত্র থেকে জানা গেছে, তালোয়ার নিয়ে সংসদ ভবনে হামলা চালানোর চেষ্টায় গত 5 মে সাকিব নামে একজনকে আটক করা হয়। সাকিবকে আটকের পর শেরে বাংলা নগর থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করা হয়। ওই মামলায় সাকিব ছাড়াও আলী হাসান ও মাহমুদুল হাসান গুনবী নামে দুইজনকে আসামি করা হয়। সাকিবের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মামলার এজাহারে বলা হয়েছে, সাকিব কথিত বক্তা আলী হাসান ওসামা, মাহমুদুল হাসান গুনবী, আমির হামজা, হারুন ইজাহার প্রমুখের উগ্রবাদী জিহাদি হামলার বার্তা সংবলিত ভিডিও দেখেন এবং উগ্রবাদে আসক্ত হন। তো ভিউয়ার্স, এই ছিল আমির হামজার ভিডিও, কিন্তু আমিও দেখি, তাই বলে কি আমি জঙ্গিবাদে আসক্ত হলাম বা উগ্রবাদে আসক্ত হয়েছি? আসলে এই মামলার কতটুকু যুক্তি আছে অবশ্যই কমেন্টে আপনারা জানাতে ভুলবেন না, এবং সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলার দশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।